What's up guys, welcome back to my channel SK Rana Bangla TV. সবাইকে স্বাগতম করছি আজকে নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা সাজানো হয়েছে শুধুমাত্র ভ্রমণ পিপাসুদের জন্য। যারা কখনো কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুর করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা অলরেডি কক্সবাজার টু সেন্ট মার্টিন মহেশখালী এই সব জায়গা ভ্রমণ করেছেন কুয়াকাটা সহ বিভিন্ন জায়গাগুলোতে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা জেনে থাকবেন কক্সবাজারে ট্যুরে গেলে কক্সবাজার থেকে চলে যেতে হবে আপনাকে টেকনাফ। টেকনাফ থেকে অনেক প্যাকেজ রয়েছে বা আপনি প্যাকেজের মাধ্যমে এজেন্সির মাধ্যমে যেতে পারেন, আপনি নিজেও চলে যেতে পারেন সেই শিপে করে স্বপ্নের সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন জায়গাটা খুব সুন্দর, দেখেন স্বচ্ছ পানি নীল দরিয়ার মতো। তো এক কথায় অমায়িক একটা জায়গা। তো যারা কখনো সেন্ট মার্টিন যান নাই অবশ্যই সেন্ট মার্টিন যাবেন, আমি সাজেস্ট করি। 2015 সালে যখন গিয়েছিলাম আমরা, তখন আমরা মাস নদীতে এক ভয়াবহ ঝড়ের প্রবলে পড়ে গেছিলাম। তো আল্লাহ বিল্লাহ করে আল্লাহর রহমতে আমরা সেখান থেকে পরিস্থান পেয়েছিলাম। তো সেই পর্যন্ত আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন যাওয়ার পর বিকেল 4টার সময় কিন্তু আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল ওইখান থেকে, গৈরি আবহাওয়ার জন্য এবং তাদের নিয়ম রুলস মেনে আমরা আবারও ব্যাক করেছিলাম কক্সবাজার। তো আমার মনে আছে সেই কথাগুলো, সেই দিনগুলো। সবাই আপনারা সেন্ট মার্টিন অবশ্যই যাবেন যদি কক্সবাজার ট্যুর দিতে চান। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নেক্সট পর্ব আপনাদের মাঝে আমি আবারও নিয়ে আসব। আর ভিডিওটা ধারণ করেছিল আমার হাতে ধারণকৃত না, যাই হোক আমার খুব প্রিয় মানুষরাই এই ভিডিওগুলো ধারণ করে রেখেছিল, তাদের সেই ভিডিওগুলোই আমি আজকে আপনাদের মাঝে আপলোড করে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং অপূর্ণ ভালোবাসা। Bye.
ভালো থাকবেন।